বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। বাংলা ছাড়িয়ে অনেক আগেই কাঁচা বাদাম পাড়ি দিয়েছিল বলিউডে। এবার কাঁচা বাদামের তালে নেচে উঠলেন বিখ্যাত কমেডিয়ান কিকু সর্দা এবং সঞ্চারিকা অভিনেত্রী রসেল রাও। কিকু মানেই তো এন্টারটেনমেন্ট মাস্টার, আর তার সঙ্গে যদি যোগ দেয় কাঁচা বাদাম গান, তাহলে তো আর কোনো কথাই নেই। ভুবন বাদ্যকারের কাঁচা বাদামে তোলপাড় গ্রাম থেকে শহর, টলিউড সেলিব্রিটিরা মাঝে মধ্যেই নেচে ওঠেন এই গানের ছন্দে। এইভাবেই কাঁচা বাদামে মাতিয়ে দিচ্ছেন টলিউড থেকে বলিউড। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।